يمين الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما প্রাণকুলে উচ্চ আওয়াজে মহব্বতে পড়ে আমরা সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সম্পর্ক
কথাটা ঠিক কিনা? স্বর্ণকারে পালো স্বর্ণ কোনটা ওইটা চিনে, কথা বুঝতে পারছেন? জহরি আমরা বলে থাকি, ভালো মানুষ ভালো মানুষের সংস্পর্শে থাকে, কথাটা ঠিক কিনা? তাই আমি বলবো, আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমি যা দেখেছি তা আমার মনের আয়নাতে ওনাকে আমি আল্লাহওয়ালাদের সাথে, নবীওয়ালাদের সাথে, আওলাদে রাসূলের সাথে এবং ওলি আল্লাহর মাজারে গেলে উনি যেভাবে সময় দেন, আজকে এই দরবারে পীর মুর্শিদ যিনি আলহাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, আমার মনের আয়নাতে আর বুঝার দেখার বাকি কিছুই নেই। প্রিয় হাজিরিন, একটি কথা আমি বুঝেছি, আমি দেখেছি, আমার বুঝে আসছে, সে কথাটি হলো, বাঁচাও ইমান বাঁচাও দেশ, হক্কানি দরবার শরীফের নির্দেশ। বাঁচাও ইমান বাঁচাও দেশ, হক্কানি দরবার শরীফের নির্দেশ। ইমান চোরেরা এখন ইমান নিয়ে যাবে, কেউ বলে তারাবির নামাজ 20 রাকাত আমরা পড়ে আসছি এটাই সঠিক, অন্যরা বলে তাকে 8 রাকাত, অনেকে বলে তাকে আবার যে নামাজ আমরা হানাফি মাজহাবে রীতিমতো রাওয়াইজ মতো 4 আঙ্গুল বা বটির কাটকার হিসাবে ফাঁকা থাকার প্রয়োজন নামাজে ইমাম আবু হানিফার মতে, আবার অনেকেই নতুন নতুন করে বলে যে সেটা কোনো কথা নয়, এই ফাঁকগুলি একসাথে জুট বেঁধে পড়াই উত্তম, নাউজ বিল্লাহ মিন যালিক। এই জন্য আমি বলবো কি, যে কিছু কিছু রেডিমেড মৌলভি এখন পেজে আসে, নেটে আসে, ইলেকট্রনিক মিডিয়াতে আসে, এই সবগুলির দিকে আমরা আমরা লক্ষ্য না নিয়ে, আমরা এই ফতোয়াবাজির দিকে লক্ষ্য না নিয়ে, আমরা যদি সেই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য দেই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শাহ জালাল মুজাররদ ইয়ামনি, শাহ কোরআন সৈয়দ সিফা সালাত নাসিরউদ্দিন আল মাদানি এবং হক্কানি দরবার শরীফ থেকে আমাদের ইমানি দরবার আন্দোলন এবং ইমান তাজা করার ফয়সালা যদি আমরা সঠিকভাবে কোরআনকে বুঝি, ইনশাআল্লাহ আমরা মসজিদে মন্দিরে পৌঁছে দেব, চিৎকার দেব সুবহানাল্লাহ। সেই কথা আমাদের কোরআনের দিকে লক্ষ্য রাখবো। ওলি আল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন, আসার পরে আল্লাহ নিজেই বলেছেন যে ওনাদের প্রতি আমি রাজি এবং খুশি, ওলি আল্লাহরা আমার বন্ধু, কথাটা ঠিক কিনা? কোরআন সত্য না মিথ্যা? কোরআনে আল্লাহর ভাষা, কোরআন আল্লাহর ভাষাই আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কথা আল্লাহই বলে দিয়েছেন, এই জন্য ওনাদেরকে আমরা বলি রহমাতুল্লাহ আলাইহি, বলি আল্লাহদেরকে। আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি ওনাদেরকেও আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। কাদেরকে? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী থেকে শুরু করে আমার প্রিয় নবীজির সাহাবা যারা, তাদেরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কথাটা ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, ওলি আল্লাহর সংস্পর্শে যারা থাকবেন তাদের আচার আচরণ ব্যবহার মন কথা বার্তা নরম থাকে,
আর ওনারাই সঠিক পথের দিশা দিয়ে থাকেন। প্রিয় হাজিরিন, আপনারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে গ্রামেই হোক, গঞ্জেই হোক এবং শহরেই হোক বা সিটিতেই হোক, আমাদের ইমান বাঁচানোর দাবি এখন সবারই। এই ইমান বাঁচাতে গেলে আমরা ওলি আল্লাহর সংস্পর্শে থাকতে হবে। আপনারা আমার কথায় রাজি আছেন কিনা হাত তুলে দেখেন। মারহাবা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমাদের মনে হয় আমাদের টাইম হয়ে গেছে, নামাজ এখানেই হবে। আর যারা আপনারা চলে যাবেন মসজিদে, মসজিদে চলে যেতে পারেন। ও আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে নিজ ছেলে এবং বাবা মনে করি, আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। আল্লাহ, মসজিদ যাবো, কাকু হন, কাকু মারা নাই।